এবারও ব্যর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল। তাদের পক্ষে সম্ভব হয়নি এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার। এবার কম্বোডিয়ার মাঠে দারুণ সুযোগ এসেছিল লাল সবুজ যুবাদের জন্য। সাইফুল বারী টিটুর বাহিনী যদি অন্তত তিনটি ম্যাচ জিততে পারত অথবা শেষ ম্যাচে যদি আফগানিস্তানের সাথে ড্র করতে পারত, তাহলে তাদের খেলা সম্ভবত এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে। কিন্তু প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে খেলার ধারার বিপরীতে হার, এরপর ম্যাকাও এবং ফিলিপাইনের বিপক্ষে জয় পেলেও তা তাদের জন্য যথেষ্ট ছিল না, কারণ শেষ ম্যাচে তাদের ন্যূনতম ড্র করতে হতো। কিন্তু বাংলাদেশ দুই দফা লিড নিয়েও পারেনি আফগানিস্তানের সাথে ড্র করতে। তাদের কাছে দুই তিন গোলে হারের ফলেই বাংলাদেশকে এবারও হতাশ হয়ে ফিরতে হলো অনূর্ধ্ব-১৭ ফুটবলের পাশে পর্ব থেকে। যে কোনো আসরের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, সেই ম্যাচ যদি জয় শুরু করা যায় তাহলে পরের ধাপে এগোনোর ক্ষেত্রে বাড়তি শক্তি সাহস পাওয়া যায়, বাড়তি প্রেরণা যোগ হয়। কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচেই কম্বোডিয়ার কাছে হেরে বসে, সেই ম্যাচে বাংলাদেশ একাধিক গোলের সুযোগ মিস করে শেষ পর্যন্ত 0-1 গোলে হেরে বসে। একেবারে 86 মিনিটে বাংলাদেশ গোলটি হরজম করে কম্বোডিয়ার কাছে, যে কারণে তাদের পক্ষে আর কামব্যাক করার সুযোগ হয়নি। এরপর বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ম্যাকাও এবং ফিলিপাইনের বিপক্ষে জয়। এই দুই ম্যাচে জিততে তাদের লড়াই থাকার সুযোগ হবে। ফিলিপাইনকে তারা 1-0 গোলে হারানোর পর ম্যাকাওর বিপক্ষে 7 গোলের জয় পায়। সেই ম্যাচে হ্যাট্রিক করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এই দুই জয় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বেশ আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিল। তারা ভেবেছিল আফগানিস্তানের মতো শক্তিশালী দলকেও কাবু করতে পারবে, সেভাবে তারা শুরু করেছিল। প্রথমার্ধে তারা 2-1 গোলে এগিয়ে যায়, কিন্তু গোলরক্ষক এবং ডিফেন্ডারদের ভুলের কারণে বাংলাদেশ সে ম্যাচ জিততে পারেনি। যদিও ম্যাচের আগে বাংলাদেশের জন্য সমীকরণ ছিল তারা যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে তারা কোয়ালিফাই করবে, কিন্তু ম্যাচ শেষে দেখা গেল জয় নয়, ন্যূনতম ড্র পেলেই বাংলাদেশ কোয়ালিফাই করতো। কিন্তু সাইফুল বারী টিটু বাহিনী শেষ দিকে 2টি গোলের চান্স মিস করায় তাদের পক্ষে ড্র করা সম্ভব হয়নি। 27 অক্টোবর অপর ম্যাচে ফিলিপাইন 2-0 গোলে কম্বোডিয়াকে হারিয়ে দেয়। ফিলিপাইনের এই জয় বাংলাদেশকে গ্রুপ রানার্স আপ হতে দেয়নি, কারণ ফিলিপাইন, কম্বোডিয়া এবং বাংলাদেশ 3 দলেরই সমান পয়েন্ট হয়েছিল 6। 3 দলেরই পারস্পরিক ম্যাচ, অর্থাৎ 3 দলের হেড টু হেডের রেজাল্টও ছিল প্রত্যেক দলের 1টি করে জয়। তখন আসে গোল বিবেচনা। এই গোল পার্থক্যে বাংলাদেশ ছিটকে পড়ে, বাংলাদেশ রানার্স আপ হতে পারেনি। বাংলাদেশ কম্বোডিয়ার কাছে 0-1 গোলে হারলেও ফিলিপাইনের বিপক্ষে 1-0 গোলে জিতেছিল। অন্যদিকে কম্বোডিয়া বাংলাদেশের বিপক্ষে 1-0 গোলে জিতলেও ফিলিপাইনের কাছে 0-2 গোলে হারে। ফলে এই 3 দলের গোল পার্থক্যের বিবেচনায় ফিলিপাইনের গোল ছিল +1, বাংলাদেশের গোল পার্থক্য ছিল 0 আর কম্বোডিয়া ছিল -1, যে কারণে বাংলাদেশকে টপকে কম্বোডিয়া হয়েছে রানার্স আপ, যদিও কম্বোডিয়াও পারেনি পরের রাউন্ডে কোয়ালিফাই করতে। বয়সভিত্তিক এএফসির আসরে বাংলাদেশের এভাবে গোল পার্থক্যে ছিটকে পড়াটা নতুন কিছু নয়। হর হামেশাই তাদের এভাবে গোল পার্থক্যে বাদ পড়তে হয়, হতাশা নিয়ে দেশে ফিরতে হয়, যেমনটি এবারও হলো। এর আগে 2017 সালেও বাংলাদেশ কাতারের মাঠে কাতারকে হারানোর পরেও সেবার তারা কোয়ালিফাই করতে পারেনি, কারণ ইয়েমেনের বিপক্ষে তাদের গোল পার্থক্যটা বেশি ছিল না। এর আগেও বাংলাদেশ দল এভাবে একই কাহিনী ঘটেছে, সেটা অনূর্ধ্ব-২০ অনূর্ধ্ব-১৭ সব লেভেলেই। বাংলাদেশ সিনিয়র দলে আমরা স্ট্রাইকার সমস্যায় ভুগছি, সেখানে স্ট্রাইকার গোল পাচ্ছে না কারণ সেখানে বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি, কিন্তু জুনিয়র লেভেলে তো কোনো বিদেশি খেলে না, তাহলে সেখানে কেন আমাদের খেলোয়াড়রা গোল করতে পারছে না, কারণ সেখানে স্ট্রাইকিং সমস্যা। আসলে আমাদের দেশের স্ট্রাইকারদের যে মূল গোল করা, তাদের যে গোলের যে অভ্যাস, সেই অভ্যাসটা তাদের নাই, মানসম্পন্ন স্ট্রাইকার উঠে আসছে না, আর যে কারণে প্রতিবারই হতাশার গল্প নিয়ে ফিরে আসতে হচ্ছে বয়সভিত্তিক এএফসির আসর থেকে।